হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পল্লবী, তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সারাদিন কী কী করছি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকে হচ্ছে সোমবার, আজকে হাসির লাস্ট বৃত্তি পরীক্ষা ছিল, তো আজকে শেষ হয়ে গেল বৃত্তি পরীক্ষা। তো হাসি এক্সাম দিয়ে চলেও এসছে, আর এখন জানি না রং টং রাখা থাকে সেই ডাব্বা ডুবি পরিষ্কার করছে, হঠাৎ জানি না কী হয়েছে সব পরিষ্কার করতে বসেছে এখানে হাসি। আর আমি কিচেনে অলরেডি চলে গেছি ব্রেকফাস্ট বানানোর জন্য, সনুর তো খাওয়াও হয়ে গেছে, আর হাসিকেও আজকে ছাতু মুড়ি খেতে দিয়েছি। এখন একদম ছাতু মুড়ি খাওয়া বন্ধ হয়ে গেছে, তো বললো আজকে তুই ছাতু মুড়ি খা, আর বাবান ব্রেড খাবে, তো বাবানকে একটু ব্রেড শেকে দেবো ও, আর সাথে চা খাবে, তাহলেই হয়ে যাবে। আর আজকে দেখি রান্না ফান্না কি করি। রান্না বলতে গতকালের তোমরা ব্লগে দেখেছো, তো গতকাল রাত্রে বাবান চিকেন কাবাব করে বানিয়েছিল, তোমরা দেখেইছিলে, তো সেই সব খেয়েই পেট ভর্তি হয়ে গেছিলো। রাত্রে আমরা ভাত খাইনি, আর মাংস যেটা ছিল রাত্রে পুরোটাই বেঁচে গেছে, তো এখন ওইটা মোটামুটি আমাদের হয়ে যাবে এ বেলায়। তো ভাবছি একটু ফ্রাইড রাইস করবো, তো দেখি কি করা যায়। আর এখন চলো আপাতত টিফিনটা সেরে ফেলি, টিফিনটা খেয়ে নিই। আর আমার মাথায় দেখো গতকাল তেল লাগিয়েছি দেখো, আর এখানে এসে যাই না চুলগুলো প্রচণ্ড চুল পড়ছে, চুল পড়ে পড়ে দেখো মনে হচ্ছে সেই ল্যাজের মতন হয়ে গেছে, কেমন যেন খুব চুল পড়ছে মাথা। আর গতকাল তোমাদের বলছি আমি শরীরটাও ভালো ছিল না, খুব মাথা যন্ত্রণা করছিলো। লাস্টে মেয়েকে বললাম যে একটুখানি হাসি একটুখানি মাথায় তেল লাগিয়ে দিবি, তো চুল বেঁধে দিয়েছে তেল লাগিয়ে, আর চুল একদম মানে কি বলবো, খুললে এরকম টানলেই চুল পড়ছে, কেন কে জানে এখানে এসে এত চুল পড়ছে। তাই বাবান বলছে যে তুমি এই জলে শ্যাম্পু করো না, যখন শ্যাম্পু করবে তার আগে জল তুলে নিয়ে ওই পিউরিফায়ার থেকে ওই জলে শ্যাম্পু করো, তো ওইটা সম্ভব হয়ে ওঠে না, ওই আবার জল ভরো ভরে তারপরে আবার নিয়ে গিয়ে বাথরুমে করো, শ্যাম্পু করতে অনেকটাই জল লাগে, এক বালতি জলে আর শ্যাম্পু তো হয় না। তো বাবা বলছে দু বালতি তুমি ভরে নেবে, তো দেখা যাক কি করা যায়। কিন্তু চুল প্রচণ্ডই পড়ছে, চুল মানে নিজের খুব কষ্ট লাগছে, চুল পড়লে খুব কষ্ট হয় মনে, তো এত যত্ন নেওয়ার পরেও যখন চুলগুলো পড়ে, তো দেখি পিউরিফায়ারের জলেই ভাবছে, ওয়াটার পিউরিফায়ারের জলেই শ্যাম্পুটা করবো, তাতে যদি চুল পড়া কমে। আর আমি শ্যাম্পুও ভালো শ্যাম্পু ইউজ করি, যে তোমার ওয়াওয়ের অনিয়ন যে শ্যাম্পুটা আছে সেটাই ইউজ করি, তারপরেও এত চুল পড়ছে জানি না কেন কী হয়েছে, হয়তো পারে মনে হচ্ছে আমার এখানকার জলের জন্য এত চুল পড়ছে। এই চলছে, উঠেই ওই ঘরে সব খেলছে বাবান, রিজু, হাসি, রিজু, সোনু, কেননা সোনুর খাওয়া হয়ে গেছে যেহেতু, আর হাসিকে খেতে দিয়েছি, খাওয়ার পরে রয়েছে ও, এখন হঠাৎ ওর কী হয়েছে এখন পরিষ্কার করতে শুরু করে দিয়েছে ও, ওর রং টং রাখে একটা, ওকে কী বলে দিয়ে দিয়েছি আর কী বলে বালতি আর বলেছে এইগুলোর মধ্যে রাখ, কেননা খুলে যদি সামনাসামনি থাকে সোনু সব ঘেটে ফেলে, আর ওই রং নিয়ে বাই চান্স যদি পাঁচিল ফাঁচিলে এঁকে দেয় তো আরেক কাণ্ড হবে, ওই জন্য সব লুকিয়ে লুকিয়ে আমি ওকে বলি রেখে দিতে, তো ওইগুলোই রেখে দিয়েছে। তো চলো আমি যাই, চাটা ফুটে গেছে, চাটা করি, করে বাবানকেও খেতে দিই, রিজুকেও খেতে দিতে হবে, তো চলো তোমরা দেখতে থাকো। আর ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর আজকে ভেবেই রেখেছিলাম যেহেতু চিকেনটা রয়েছে তো একটুখানি ফ্রাইড রাইস করে নেবো, তো চিকেনটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ছিল না হচ্ছে ঘরে গাজর আর বিনস, তো বাবানকে একটুখানি টিফিন খাওয়ার পর বললাম গিয়ে নিয়ে আসো, তো বাবা নিয়ে এসছে, এখন আমি চলো কাটাকুটিগুলো সেরে ফেলি। এই যে গাজর বিনস এসব নিয়ে বসে পড়েছি, এগুলো কাটাকুটি করে নিই, করে ঝটাফট ফ্রাইড রাইস করতে তো আর বেশিক্ষণ টাইম লাগে না, ওই জন্য একটুখানি ল্যাগ খাচ্ছিলাম ওর টিফিন খেয়ে, তো চলো আমি ঝটাফট কাজটা সেরে নিই। আমার রান্না করা হয়ে গেছে, এই যে ফ্রাইড রাইস করে নিয়েছি, আর বললাম গতকালের চিকেন বেঁচে গেছিলো রাত্রে যদি কাবাব খেয়ে সবার পেট ভরে গেছিলো, তো এই যে চিকেন গতকালের গরম করে নিয়েছি, তো এই হয়েছে আজকে রান্না। আর হাসি ওইদিকে স্যালাড কাটছে, আর সোনু এদিকে মাথা খারাপ করে দিচ্ছে, আলু দাও, ইয়েলো রাইস দাও তখন থেকে, তো চলো আমি ওদেরকে খাবার টাবার দিই, দিয়ে নিজেরাও খাই, গুড ইভিনিং সবাইকে। তো এখন আমি কেক বানিয়েছি, তো আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম কেক বানিয়েছিলাম, বাট কেকটা ঠিকঠাক করে বেরোয়নি শেষমেশ, তো ওটিটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম ওই জন্য হয়তো ঠিকঠাকভাবে হয়নি, পুরো ভেঙে চুড়ে বেরিয়েছিল ওই জন্য তোমাদেরকে আর লাস্টে দেখাইনি। তো আজকে বানানা চকলেট কেক বানিয়েছি, তো এই দেখো পুরোপুরি হয়েছে আজকেরটা, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই, এই দেখো আজকেরটা ভাঙেনি একদম, গোটাই আছে,
রিজু চলে এসেছে দেখার জন্য। দেখো পড়তে গিয়ে দেখো কি কিনে নিয়ে এসেছে, আমুল দুধ খাচ্ছে। কবের থেকে বায়না করছে বলছে, আমাকে বলছে কি আমি আমুল দুধ খাবো, আমি আমুল দুধ খাবো। আমি বলছি না, তোর শরীর ভালো না, এখন তুই আমুল দুধ খাবি না। যে করতে গিয়ে ওর বাবাই মনে হয় 10 টাকা দিয়েছিল মনে হয়, দিদিকেও কিনে দিয়েছে আর ও নিজেও নিয়ে এসছে দুটো। তো চলো কেকটা কাটি, কেটে বাচ্চাদেরকে দিই। আর সোনু এখনো ঘুমাচ্ছে, সোনু ঘুম থেকে ওঠেনি। আর আমাদের একটু বেরানো আছে, পিসির বাড়িতে যাব। আমার কয়েকটা জিনিস সেলাই করার আছে, ওই জন্য সেদিনকার বাবার পর্দা সেলাই খুলতে গিয়ে পুরোই সেলাই খুলে দিয়েছে একদম। তো সেটাও পিসির মেশিনটা ঠিক হয়েছে দেবো। আর পিসি সেদিনকার ওই আলমারির যে বাইরে যে কভারটা কিনেছে ওটা এতই বড় ছিল, মানে নিচে পুরো লতরাচ ছিল। আর পিসিকে বলেছে এক হাত সেলাই করে দেয়, এমন হয়েছে এখন সেই হাসি বলছে ওটা লং কি না ক্রপ টপ, হ্যাঁ না ক্রপ টপ না, লং ফ্রক থেকে ওটা শর্ট ফ্রক হয়ে গেছে ওইটা। তো ওইটাও পিসি বলেছে যে ফোন করেছিল আলমারিতে ওর কভারটাও নিয়ে আসিস, আমি সেলাই করে দেবো। তো একটু পিসির বাড়িও যাওয়ার আছে। তো চলো বাচ্চাদের খেতে দিয়ে তারপরে বেরানোর আছে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো।